আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত সুপ্রিয় ভাই বোন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আসন্না ফাউন্ডেশন থেকে রসুল্লাহ সাল্লা সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া জিকির পাঁচক সলাদ পরবর্তী মাস্তুন দোয়া জিকির এবং রমাদান প্ল্যানারের মতো গুরুত্বপূর্ণ বই এবং দোয়ার কার্ড প্রকাশ করবার পর আল্লাহর ঘরের মেহমানদের জন্য এবার আমরা উমরাহ কীভাবে করবেন এবং এক নজরে হজ একটি বই এবং একটি লিফলেট প্রকাশ করেছি এই বই এবং লিফলেট প্রকাশ করার উদ্দেশ্য আল্লাহর ঘরের মেহমানরা যাতে উমরাহ এবং হজ বিশুদ্ধ রূপে সম্পাদন করতে পারেন ওমরা কিভাবে করবেন এই বই আমরা রসুল করিম সাল্লা সাল্লামের সুন্নার আলোকে একজন আল্লাহর ঘরের মেহমান কিভাবে ওমরার এবাদতটিকে সুচারুরূপে সম্পাদন করবেন তার ধারাবাহিক বর্ণনা তুলে ধরেছি এবং অত্যন্ত সংক্ষেপে তুলে ধরা হয়েছে যাতে করে একজন ওমরাহারী ব্যক্তি সহজে ওমরা নিয়মকানগুলো জেনে নিতে পারেন এবং এই বইয়ের শেষাংশে আমরা এমন কিছু দোয়া সংকলন করেছি যে দোয়াগুলো জামে অর্থাৎ যার অর্থ অনেক ব্যাপক ছোট ছোটো দোয়া কিন্তু তার মধ্যে দুনিয়া আখরাতের সমূহ কল্যাণ চাওয়া হয়েছে প্রেমী সাল্লি সাল্লামের এরকম অনেকগুলো জামে দোয়া অর্থ সহকারে আমরা এবয়ের শেষে সংকলন করেছি কারণ ওমরা এবং হজে দোয়া কবুলের অনেকগুলো জায়গা থাকে সেই জায়গাগুলোতে আল্লাহর কাছে আমরা মনের যে কোনো ভালো চাওয়া নিবেদন করতে পারি নবী করিম সাল্লাহিসাল্লামের মাসনুন এবং জামে দোয়াগুলো সেখানে নিবেদন করার দারুণ একটা সুযোগ আমরা পাই তো নবী সাল্লাহসাল্লাম থেকে বর্ণিত দোয়াগুলোর মধ্যে থেকে জামে কিছু দোয়া আমরা এখানে সংকলন করে দিয়েছি যাতে তফের সময় এবং সাফাতে মারোয়া মিনা মুজালেফা আরাফাত এবং দোয়া কুলের জায়গাগুলোতে এই দোয়াগুলো আমরা পাঠ করতে পারি পড়তে পারি আল্লাহর কাছে নিবেদন করতে পারি কারণ দোয়ার জন্য অনেক মোটামোটা বই আমরা অনেক সময় দেখতে পাই যে বই থেকে আসলে খুব সংক্ষেপে নিজের প্রয়োজনীয় দোয়াগুলো বের করে নিবেদন করার সময় কঠিন হয়ে যায় তো ওমরা কিভাবে করবেন এই বইটিতে ওমরা নিয়ম যেমন রয়েছে সেই সাথে এই বইয়ের শেষাংশে রয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত অনেকগুলো জামে দোয়া আশা করছি এটি আল্লাহর ঘরে মেহমানদের উপকারে আসবে ওমরা কিভাবে করবেন ওমরা নিয়মকানুন সম্পর্কে পৃথক কোনো বই খুব ভালো কোনো বই আমার নজরে পড়েনি আমাদের দেশে সাধারণত হজ এবং ওমরা নিয়ে বড় বড় বই হয় সে সমস্ত বই থেকে শুধু উমরার যাত্রীরা তাদের ওমরার নিয়মকানুনটা আলাদা করে বের করে সেখান থেকে উপকৃত হওয়াটা অনেকটা কঠিন হয় সেজন্য জন্য ওমরার জন্য আমরা আলাদা করে ছোট্ট এই পুস্তিকা রচনা করেছি যাতে বছর জুড়ে মানুষ এটা থেকে উপকৃত হতে পারেন সেই সাথে যারা হজ করেন সাধারণত তামাত্ম হজই বেশিরভাগ মানুষ করে থাকেন আর এই হজের মধ্যেও ওমরা শুরুতে সম্পাদন করতেই হয় অতএব এই বইটি হজ যাত্রীদেরও উপকারে আসবে ইনশাআল্লাহ সেই সাথে যারা হজ করবেন তাদের জন্য আমরা এক নজরে হজ একটি লিফলেট প্রস্তুত করেছি এখানে আমরা হজের যে দিনগুলো আট থেকে তেরোই জিল হজ এই দিনগুলোতে কোন দিন কী করবেন আপনি আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো বারো তেরো তারিখ প্রতিদিনের যে ডিউটিগুলো আছে কর্মসূচিগুলো আছে সেগুলোকে সংক্ষেপে আমরা তুলে ধরেছি সেই সাথে জরুরি কিছু গাতব্য দিয়েছি এবং হজর ফজলত হজর ফরজ ওয়াজিব এবং এহরাম নিষিদ্ধ কাজসমূহ মোটা থেকে এই বিষয়গুলোকে আমরা এই লিফলেটে তুলে ধরেছি আমার বিশ্বাস এই ছোট লিফলেটটি আল্লাহর ঘরের মেহমানদের হজ অনেক বেশি উপকারে আসবে এটি সবসময় সাথে রাখলে ইনশাআল্লাহ হজের অন্যতম গুরুত্বপূর্ণ পাথেয়র ভূমিকা রাখবে আল্লাহ রব্বুল আলমিন ওমরা কীভাবে করবেন এবং এক নজরে হজ এই বই এবং লিফলেটকে যেন কবর মঞ্জুর করেন সেজন্য আপনারা দোয়া করবেন এবং আল্লাহ তালা আমাদেরকে যেন এখলাস দান করেন এই বইটি যেন প্রতিটি ইমানদারের ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে পারি আল্লাহর ঘরের মেহমানদের কাছে পৌঁছে দিতে পারি সেই তফিকা আল্লাহ তালা আমাদেরকে দান করুন ওসসালামু আলিকুম রহমতুল্লাহ বরাকাত असुन्ना फाउंडेशन उम्मार स्वार्थे सुन्नार साते